অপ্টোকাপ পাওয়ার ইলেকট্রনিক্সের খুব গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে ব্যবহৃত একটা কম্পোনেন্টের নাম হচ্ছে অপটোকাপলার স্ক্রিনে এখন যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা সাধারণ অপ্টোকাপলার ফটো ফটোকাপলার বা অপটিক্যাল আইসোলেটর নামেও ডাকা হয় অপ্টোকাপলার কি অপ্টোকাপলার কত প্রকার ও কি কিভাবে কাজ করে কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে অপ্টোকাপলার টেস্ট করতে হয় এই সকল বিষয় নিয়ে অপ্টোকাপলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তো চলুন ভিডিওটি শুরু করা যাক অপ্টোকাপলার এমন একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা রকম ফিজিক্যাল সংযোগ ছাড়াই দুটি আলাদা সার্কিটের মধ্যে আলোর মাধ্যমে সিগনাল আদান প্রদান করতে পারে অর্থাৎ এর ইনপুট এবং আউটপুটের মধ্যে রকম ফিজিক্যাল সংযোগ থাকে না অপ্টোকপলারকে সাধারণত এরকম আইসি আকারে পাওয়া যায় প্রত্যেকটা অপ্টোকলার আইসির গায়েই এর মডেল নাম্বার দেওয়া থাকে এই মডেল নাম্বারগুলো সার্চ করলেই অপ্টোকপলার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পাওয়া যায় অপ্টোকাপলার যেহেতু আইসি আকারে পাওয়া যায় তাই এর পিন নাম্বার আইসিআর মতো করে গণনা করা হয় সাধারণত একটা অপ্টোকাপলার চার পিনের হয়ে থাকে ডটমার্কের পাশের পিন থেকে পিন নাম্বার গণনা শুরু হয় এক ও দুই নাম্বার পিনের সাথে একটা আয়ার এলইডি কানেক্ট করা থাকে এবং তিন ও চার নাম্বার পিনের সাথে একটা ফটো সেন্সিটিভ সুইচিং কম্পোনেন্ট কানেক্ট করা থাকে এই কম্পোনেন্টটা ফটো সেন্সিটিভ ট্রানজিস্টর ট্রায়াক অথবা এসসিআর হতে পারে যার সরাসরি কোনো বেস্ট টার্মিনাল থাকে না আমি এখানে বহুল ব্যবহৃত আটশো মডেলের একটা অপ্টোকপলার ব্যবহার করছি যার আউটপুটে আছে একটা ফটো ট্রানজিস্টর অপ্টোকাপলারের এক ও দুই নাম্বার পিন যথাক্রমে অ্যানোড ও ক্যাথোড অ্যানোডে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনাল কানেক্ট করা হয় এবং ক্যাথোডে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল কানেক্ট করা হয় তিন ও চার নম্বর পিন যথাক্রমে ট্রানজিস্টরের ইমিটার ও কালেক্টর ইমিটরকে গ্রাউন্ড বা সাপ্লাই নেগেটিভের সাথে কানেক্ট করা হয় আর কালেক্টরকে সাপ্লায়ের পজিটিভের সাথে কানেক্ট করা হয় অপ্টোকাপলারের এই পাশটাকে বলা হয় ইনপুট এবং এই পাশটাকে বলা হয় আউটপুট অপ্টোকাপলারের ইনপুট সাইডে গ্যালিয়া মার্সানাইডের তৈরি আইআরএলইডি ব্যবহার করা হয় যার ফরওয়ার্ড ভোল্টেজ ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ভোল্ট পর্যন্ত হয় এবং এর রিভার্স ভোল্টেজ থ্রি থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত হয় আর এই এলইডি গুলো সাধারণত পনেরো থেকে বিশ মিলিয়াম পেয়ার কারেন্ট নিয়ে থাকে অপ্টোকাপলারের আউটপুট সাইডে এক বিশেষ ধরনের ট্রানজিস্টার ব্যবহার করা হয় যার বেজ হিসাবে ফটো সেন্সিটিভ পদার্থ ব্যবহার করা হয় সাধারণ ট্রানজিস্টারের বেজে ইলেকট্রিক্যাল সিগনাল দিলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয় কিন্তু এই ট্রানজিস্টারের বেজে আলো পড়লে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয় এজন্য একে ফটো ট্রানজিস্টর বলা হয় মডেল নাম্বার ভেদে এক একটা অপ্টোকপলারের আউটপুট ট্রানজিস্টরের পাওয়ার অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের রেটিং এক এক রকমের হয়ে থাকে ইনপুট এলইডি এবং আউটপুট ট্রানজিস্টারের মধ্যবর্তী স্থানে বাতাস কাচ অথবা স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করা হয় আউটপুটের উপর ভিত্তি করে অপ্টোকপলার বেশ কয়েক ধরনের হয় যেমন ফটো ট্রানজিস্টর টাইপ অপ্টোকপলার ফটো ডার্লিংটন অপ্টোকপলার ফটো এসসিআর ফটো ট্রায়াক ইত্যাদি এদের মধ্যে ফটো ট্রানজিস্টরটাই তুলনামূলক বেশি ব্যবহৃত হয় এবার আমরা দেখব অপ্টোকাপ কিভাবে কাজ করে দুটি পৃথক সার্কিটের মাঝে স্থাপন করা হয় যতক্ষণ ইনপুট সাইডের সার্কিট কোনো সিগন্যাল না দেয় ততক্ষণ আউটপুট সাইডের সার্কিট অফ থাকে কারণ তখন ফটো ট্রানজিস্টারের কালেক্টেড টু ইমিটারের মাঝে হাই রেজিস্ট্যান্স শো করে অর্থাৎ ওপেন সার্কিটের মতো কাজ করে তারপর যখন ইনপুট অন করা হয় তখন আই আর থেকে ইনফারেড লাইট সরাসরি ফটো ট্রানজিস্টরের বেজে এসে পড়ে যার ফলে ট্রানজিস্টরের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কমে যায় এবং এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ শুরু হয় যতক্ষণ ইনপুট অন থাকবে ততক্ষণ আউটপুটও অন থাকবে ইনপুট অফ হয়ে যাওয়ার সাথে সাথে আউটপুটও অফ হয়ে যাবে অপ্টোকাপলার ডিজিটাল এবং অ্যানালগ উভয় সিগনাল নিয়ে কাজ করতে পারে আমরা যদি ইনপুট সার্কিটের পাওয়ার কম বেশি করি তাহলে আউটপুট সার্কিটের পাওয়ারও কম বেশি হবে অর্থাৎ ইনপুটে বেশি ভোল্টেজ দিলে আউটপুটেও বেশি ভোল্টেজ পাওয়া যাবে আবার ইনপুটে কম ভোল্টেজ দিলে আউটপুটেও কম ভোল্টেজ পাওয়া যাবে অপ্টোকাপলারের ইনপুট এবং আউটপুটের মধ্যে যে ভোল্টেজ পার্থক্য থাকে সেটাকে বলা হয় আইসোলেশন ভোল্টেজ সাধারণত আইসোলেশন ভোল্টেজ পাঁচশো থেকে চার হাজার ভোল্টেজের কাছাকাছি হয় তবে কিছু কিছু অপ্টোকাপলারের ক্ষেত্রে এটা দশ হাজার ভোল্টেজ পর্যন্ত হতে পারে অর্থাৎ কোন কারণে যদি ইনপুট বা আউটপুটে হাই ভোল্টেজ চলে আসে তাহলে বিপরীত পাশের সার্কিটটা ক্ষতিগ্রস্ত হবে না কাপলারের ইনপুট পাওয়ার সাধারণত কোন লো ভোল্টেজ পাওয়ার সোর্স থেকে আসে যেমন মাইক্রো কন্ট্রোলার বা আইসি মাইক্রো কন্ট্রোলারের এই লো ভোল্টেজ আউটপুট দিয়ে কোন রকম তারের সংযোগ ছাড়াই শুধুমাত্র আলোর মাধ্যমে হাই ভোল্টেজ আউটপুটকে কন্ট্রোল করা যায় কোনো কারণে যদি আউটপুটে অনাকাঙ্ক্ষিত হাই ভোল্টেজ চলে আসে তাহলে শুধুমাত্র আউটপুট সাইটটাই নষ্ট হবে ইনপুট সাইড এর ক্ষতি হবে না কিন্তু এই সেম কাজটা যদি পরিবর্তে কোন ট্রানজিস্টর দিয়ে করা যেত তাহলে ইনপুট এবং আউটপুট উভয় সার্কিট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকত আবার একই সাথে এসি ও ডিসি উভয় প্রকার কারেন্ট নিয়ে কাজ করতে পারে অর্থাৎ যে কোনো মাইক্রো বা সার্কিট থেকে আসা লো ভোল্টেজ ডিসি সিগনাল দিয়ে হাই ভোল্টেজ এসি লোডকে খুব সহজেই ফটো ট্র্যাক বেসড অপ্টোকর মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব যা কোনো ট্রানজিস্টারের মাধ্যমে সম্ভব হতো না অপটোকাপলারের ইনপুট হিসাবে এসি এবং ডিসি উভয় প্রকার কারেন্ট ব্যবহার করা যায় তবে তার ভোল্টেজ অবশ্যই ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে হতে হবে ট্রানজিস্টার বেসড অপ্টোকাপলার গুলোর আউটপুটে ডিসি সাপ্লাই দিতে হয় এবং ট্রায়াক বেসড অপ্টোকাপলার গুলোর আউটপুটে এসি সাপ্লাই দিতে হয় সাধারণত অপটোকাপলারের চারটা টার্মিনাল হয়ে থাকে তবে এমন অনেক অপ্টোকাপলার আছে যাদের ছয়টা টার্মিনাল থাকে এই ধরনের অপ্টোকাপলারের ছয় নাম্বার পিনটি সরাসরি ফটো ট্রানজিস্টারের বেজের সাথে কানেক্ট করা থাকে আর তিন নাম্বার পিনটি এনসি বা কোনো কিছুর সাথে কানেক্ট করা থাকে না অনেক সময় ইনপুটে আসার কারণে ট্রানজিস্টর ফল সুইচিং করে এই সমস্যার থেকে বাঁচতে এবং আউটপুট পাওয়ারকে কন্ট্রোল করার জন্য পিনের সাথে ছয় একটা উচ্চ মানের ফিক্সড অথবা ভেরিয়েবল রেজিস্টার লাগিয়ে পাওয়ার সাপ্লাই নেগেটিভের সাথে কানেক্ট করা হয় যদি এই রেজিস্টার মান কমানো হয় তাহলে ইনপুট এলইডি পুরোপুরি জ্বলার পরেই আউটপুট ট্রানজিস্টার সুইচিং করবে আর এই রেজিস্টরটা যদি না লাগানো হতো তাহলে এলইডি হালকা একটু আলো দিলেও ট্রানজিস্টার সুইচিং করত। অর্থাৎ এই ধরনের অপ্টোকাপলারে ছয় নম্বর পিনের মাধ্যমে অপ্টোকাপলারের সেন্সিটিভিটি কন্ট্রোল করা হয় বাজারে ষোলো পিনের অপ্টোকাপলার আইসিও পাওয়া যায় যার মধ্যে চারটা সিঙ্গেল অপ্টোকাপলার বসানো থাকে অপ্টোকাপলারকে মূলত ব্যবহার করা হয় হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের মধ্যে আইসোলেশন বজায় রেখে সিগনাল ট্রান্সফার করার জন্য যেমন এস এম পাওয়ার সাপ্লাই বা আমাদের মোবাইল চার্জারের ফিডব্যাক সেকশনে অপ্টোকাপলার ব্যবহার করা হয় কারণ চার্জারের ব্রিজ রেকটিফায়ারের আউটপুটে প্রায় তিনশো দশ ভোল্ট ডিসি কারেন্ট পাওয়া যায় আর চার্জার আউটপুটে মাত্র পাঁচ ভোল্ট ডিসি কারেন্ট পাওয়া যায় কোনো কারণে তিনশো দশ ভোল্ট যদি চার্জারের আউটপুটে চলে আসে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য চার্জারের ইনপুট এবং আউটপুটের মধ্যে ফিজিক্যাল কানেকশন না করে অপটিক্যাল কানেকশন করার জন্য অপ্টোকাপলার ব্যবহার করা হয় তাই চার্জারের সার্কিটের প্রাইমারি অংশ যদি শর্ট হয়েও যায় তারপরও আউটপুট বা সেকেন্ডারি অংশে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে এবার আমরা দেখব কাপলারকে কিভাবে টেস্ট করতে হয় মাল্টিমিটারকে প্রথমে কন্টিনিউটি মোডে সেট করে নিতে হবে তারপর কাপলারের ইনপুট এবং আউটপুট উভয় টার্মিনালকে চেক করতে হবে যদি বিপ শব্দ আসে তাহলে আইসিটা নষ্ট আর যদি বিপ শব্দ না আসে তাহলে আইসিটা ভালো এই পদ্ধতিতে অবশ্য পুরোপুরি ভালো বা খারাপ বোঝা যায় না সেজন্য মাল্টিমিটারকে ডায়োড মোডে সিলেক্ট করে আবার চেক করতে হবে ডায়োড মোডে ইনপুট এলইডিতে জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট সামথিং ভ্যালু দেখালে বুঝতে হবে ইনপুট সাইট ভালো আছে এই অবস্থায় অর্থাৎ ডায়ড মুডে আউটপুট চেক করলে কোনো ভ্যালু আসবে না যদি না আসে তাহলে আউটপুট সাইট ভালো আছে টেস্ট করার আরও একটি পদ্ধতি হচ্ছে মিটারটিকে সেট করে ইনপুটে একটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের পেন্সিল ব্যাটারি কানেক্ট করা ইনপুট সুইচ অন করার সাথে সাথে এলইডি একটা সিগন্যাল দেবে যার ফলে ট্রানজিস্টরের কালেক্টর টু ইমিটার রেজিস্ট্যান্স অনেক কমে যাবে প্রায় একশো ওহম বা তারও কম হতে পারে আবার সুইচ অফ করে দিলে হাই রেজিস্ট্যান্স শো করবে এর মাধ্যমে বোঝা যাবে অপ্টোকাপালের ইনপুট এবং আউটপুট উভয়ই ঠিক আছে যদি হাতের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি না থাকে তাহলে এভাবে ফাইভ ভোল্টের একটা মোবাইল চার্জার দিয়েও টেস্ট করা যাবে এই ক্ষেত্রে ভ্যারিয়েবল রেজিস্টারের মান বাড়িয়ে দিলে আউটপুট এলিডিয়ার এর আলো কমে যাবে আবার রেজিস্টরের মান কমিয়ে দিলে আউটপুট এলইডি এর আলো বেড়ে যাবে তবে টেস্ট করার সময় খেয়াল রাখতে হবে যেন আয়ার এলইডি এর ইনপুট ভোল্টেজ ওয়ান পয়েন্ট ফাইভের বেশি না হয় তাহলে অপ্টোকাপলার এলইডি গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে ট্রায়াক বেসড অপ্টোকাপার গুলোর ক্ষেত্রে ডায়োড মোডে যদি ভ্যালু দেখায় তাহলে ধরে নিতে হবে অপ্টোকাপলার ইন্টারনাল ট্রায়াকটি নষ্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যেন পরবর্তীতে আমার আপলোড দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার এই চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও আছে অ্যানিমেশনের মাধ্যমে ইলেকট্রনিক্স শেখার জন্য আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ